বাজার সিন্ডিকেট ভাঙতে বিকল্প কৃষি বাজার তৈরির উদ্যোগ নেবে সরকার। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকায় 50টি এবং চট্টগ্রামে 20টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির উদ্বোধন করা হয়। জানান, সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছে দিতে যেসব উদ্যোক্তা কাজ করবে তাদের সহায়তা দেবে সরকার। সিন্ডিকেট কিংবা ফরিয়া যারা, তারা কিন্তু নাগরিকদেরই অংশ, আমাদেরই অংশ, এবং নানা সময়ে বাজার অস্থিতিশীলতা, বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি, মজুত করা সহ এই ধরনের কার্যক্রমের সাথে তাদের সংযুক্তির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, যার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমরা এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছি এবং স্পষ্টভাবে বলতে চাই যে কোনো প্রকার সিন্ডিকেটের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।